हेलो स्टूडेंट्स, आमी जॉर्ज स्कूल ऑफ कॉम्पिटिटिव एग्जाम्स जीएससीईर जियोग्राफी टीचर अरियत कुंडू बोलछी। आमी आगेर भिडियोते तोमादेर मैप सम्बन्धे एकटा प्राथमिक धारणा देवार चेष्टा करेछिलाम। आशा करी तोमरा सेई भिडियो देखार परे तोमादेर बाड़ीते जे समस्त पुरोनो मैपगुलो रयेछे सेगुलो खुजे बार करेछो एबं सेगुलो स्टाडी करार ब्यवस्था करछो। आमी आज आरो एकटा विषयेर उपर तोमादेर आलोकपात करब, सेटा होच्छे ল্যাটিটিউড লংগিটিউড। এটাও কিন্তু আমাদের ম্যাপের মধ্যেই থাকে, ল্যাটিটিউড বা অক্ষাংশ আর লংগিটিউড বা দ্রাঘিমা। এই ল্যাটিটিউড আর লংগিটিউড এই জিনিস দুটো কিন্তু ম্যাপের বা পৃথিবীর কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো একটা স্থান যদি আমি ধরি ভারত কোথায় রয়েছে, পৃথিবীর কোথায় রয়েছে যদি বোঝাই, তাহলে কিন্তু আমার অবশ্যই যেটা আগে চলে আসবে সেটা ল্যাটিটিউড আর লংগিটিউড। ল্যাটিটিউডিনালি লোকেশন, লংগিটিউডিনালি লোকেশন যদি না থাকে, থাকতো এই দুটো জিনিস, তাহলে কিন্তু সঠিকভাবে হয়তো বোঝানো যেত না। যেমন আমি বলতে পারি ভারত রয়েছে পৃথিবীর উত্তর ও পূর্ব গোলার্ধে। অক্ষাংশগতভাবে আমরা পৃথিবীকে দুটো ভাগ করে থাকি, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, আর দ্রাঘিমাগত দিক থেকে আমরা পৃথিবীকে দুটো ভাগ করে থাকি, পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ। তাহলে ভারত রয়েছে উত্তর ও পূর্ব গোলার্ধে। এখন এই যে আমি বলে দিলাম উত্তর ও পূর্ব গোলার্ধে রয়েছে, কিসের ভিত্তিতে বললাম? তাহলে আমাকে দেখতে হবে ভারতের ল্যাটিটিউডিনালি আর লংগিটিউডিনালি বিস্তার কত রয়েছে। সেই হিসেবেই কিন্তু আমি বলছি ভারত উত্তর ও পূর্ব গোলার্ধে রয়েছে। আমি যদি ভারতের ম্যাপটা যদি বার করে দেখি, ভারতের একদম দক্ষিণতম প্রান্ত হচ্ছে কন্যাকুমারী, ভারতের মূল ভূখণ্ডের। ভারতের মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম প্রান্তের হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী যদি আমি অক্ষাংশ মান দেখি, সেটা হচ্ছে 8°4' উত্তর। 8°4' উত্তর মানে নিরক্ষরেখা থেকে 8°4' উত্তর গোলার্ধের দিকে রয়েছে কন্যাকুমারী। আর উত্তরতম প্রান্তের অবস্থান বা অক্ষাংশ মান যদি আমি দেখি, সেটা হচ্ছে 37°6' উত্তর। তাহলে দুটোই আমি দেখতে পাচ্ছি, দক্ষিণ প্রান্তও রয়েছে উত্তরে, উত্তর প্রান্তও রয়েছে উত্তরে। তার মানে এটা সম্পূর্ণটাই উত্তর গোলার্ধে রয়েছে। আবার যদি আমি দ্রাঘিমাগত অবস্থান দেখি, মানে ভারতের পূর্ব পশ্চিমের অবস্থান দেখি, পশ্চিম দিকে রয়েছে গুজরাট, গুজরাটের একদম এক্সট্রিম পার্ট, সেটা রয়েছে 68°7' পূর্ব দ্রাঘিমায়। আর পূর্ব দিকের যে এক্সট্রিম পার্ট অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের এক্সট্রিম পার্ট যেটা রয়েছে, সেটা রয়েছে 97°25' পূর্ব দ্রাঘিমায়। তাহলে পূর্ব পশ্চিমের বিস্তারটা সম্পূর্ণভাবে পূর্ব গোলার্ধের মধ্যে পড়ছে, যে কারণেই আমি বলতে পারি ভারত রয়েছে উত্তর ও পূর্ব গোলার্ধে। তাহলে আমি ভারতের অবস্থানটা জানতে পারলাম ল্যাটিটিউড আর লংগিটিউডের মাধ্যমে। যদিও ভারতের, আমি বললাম একটু আগেই বললাম, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, কিন্তু কন্যাকুমারী পর্যন্তই ভারত শেষ নয়। কারণ ভারতের দুপাশে দুটো আইল্যান্ড বা দ্বীপপুঞ্জ রয়েছে, একটা রয়েছে আন্দামান নিকোবর আর ভারত মহাসাগরের উপরে, আর একটা রয়েছে লাক্ষাদ্বীপ আরব সাগরের উপরে। আন্দামান নিকোবরের যে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, সেটা কিন্তু ভারতের, সম্পূর্ণ ভারতের দক্ষিণতম বিন্দু। কিন্তু যদি ওই দুটো আইল্যান্ডকে আমি বাদ দিই, তাহলে ভারতের যে মূল ভূখণ্ডটা পড়ে থাকছে তার দক্ষিণতম বিন্দুটা হচ্ছে কন্যাকুমারী। এই জায়গাটা খেয়াল রাখবে তোমরা। কোশ্চেন কিন্তু দুরকমভাবে হতে পারে, একটা ভারতের দক্ষিণতম বিন্দু কি, ভারতের যদি দক্ষিণতম বিন্দু হয় তাহলে হচ্ছে ইন্দিরা পয়েন্ট নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, যার মান হচ্ছে 6°45' উত্তর। আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি বলে, তাহলে হচ্ছে কন্যাকুমারী তামিলনাড়ুতে রয়েছে, সেটা অক্ষাংশ মান হচ্ছে 8°4' উত্তর। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। যদি তোমরা একটা গ্লোব বা পৃথিবীর মানচিত্র নাও, দেখবে অনেকগুলো লাইন টানা রয়েছে। কিছু লাইন রয়েছে পূর্ব পশ্চিমে, কিছু লাইন রয়েছে উত্তর দক্ষিণে। তাহলে পূর্ব পশ্চিমে যে লাইনগুলো বিস্তৃত রয়েছে, সেই লাইনগুলোকে আমরা বলি অক্ষরেখা।
অক্ষরেখা কি? না, অনেকগুলো অক্ষাংশ মান, তাদেরকে যোগ করলে একই অক্ষাংশ যুক্ত স্থানগুলোকে যখন কোনো লাইন দিয়ে যোগ করব, তখন যে লাইনটা বেরোবে সেই লাইনটাকে আমরা বলবো অক্ষরেখা। এবারে প্রশ্ন হচ্ছে অক্ষাংশ মানটা কোথা থেকে পাবো? অক্ষাংশ মান হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো একটা স্থানের যে কৌণিক দূরত্ব, তাকে বলা হচ্ছে অক্ষাংশ মান। আমরা ছোটবেলায় জ্যামিতি যখন করেছি তখন বিভিন্ন কৌণিক মান বার করতাম, যেমন 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম বিভিন্ন কোণ আঁকতাম। সেরকম পৃথিবীর ক্ষেত্রেও ওরকম কৌণিক মান নির্ণয় করা হয়ে থাকে পৃথিবীর কেন্দ্র থেকে। কেন্দ্রকে পৃথিবীর বেস পয়েন্ট ধরা হয়, যাকে যার মান হচ্ছে 0 ডিগ্রি, তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। পৃথিবীর একদম মাঝ বরাবর সেই লাইন গেছে নিরক্ষরেখা। সেখান থেকে পৃথিবীর উত্তরে বা দক্ষিণে যে সকল কৌণিক মানগুলো আমরা পেয়ে থাকি, সেই কৌণিক মানগুলোকে একই কৌণিক মানকে যখন একটা লাইন দিয়ে আমি যুক্ত করব, তখন সেই লাইনটাকে বলবো অক্ষরেখা। যেমন যদি নিরক্ষরেখা থেকে ওপর দিকে কোনো কৌণিক দূরত্বের মান পেলাম 25 ডিগ্রি, তাহলে সেই 25 ডিগ্রি যে কৌণিক মান, সেটাকে আমি যে রেখা দিয়ে যোগ করব, সেইটা হচ্ছে 25 ডিগ্রি উত্তর অক্ষরেখা। একইভাবে দক্ষিণ দিকে, নিরক্ষরেখার দক্ষিণে যখন আমি লাইন পাব, যে কৌণিক মান পাব, সেই কৌণিক মানটা হবে অত ডিগ্রি দক্ষিণ। ধরলাম আমি পেলাম 50 ডিগ্রি কৌণিক মান পেলাম দক্ষিণে, তাহলে সেটা হবে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এখন কথা হচ্ছে পৃথিবীতে কতগুলি অক্ষরেখা রয়েছে। এখানে কিন্তু একটা বিষয় জানার দরকার, এখানে দুটো টপিক রয়েছে, একটা রয়েছে অক্ষাংশ আর একটা রয়েছে অক্ষরেখা। অক্ষরেখা মানে, এখানে আমি কথাতেই বুঝতে পারছি, রেখা মানে লাইন। তাহলে পৃথিবীর সেন্টার থেকে, বা যদি আমি নিরক্ষরেখা থেকে ধরি, নিরক্ষরেখা থেকে ওপর দিকে 90টা অক্ষাংশ মান রয়েছে, আবার নিচের দিকে 90 পর্যন্ত অক্ষাংশ মান রয়েছে। তাহলে পৃথিবীতে যদি বলে কতগুলি অক্ষাংশ রয়েছে বা কতগুলি ল্যাটিটিউড রয়েছে, তাহলে কি হবে না, ওপরে 90, নিচে 90, মানে 180, তার সাথে নিরক্ষরেখা একটা অক্ষাংশ মান, তাহলে 181টা অক্ষাংশ মান রয়েছে। কিন্তু যদি আমাকে বলা হয় কতগুলো অক্ষরেখা রয়েছে পৃথিবীতে, কি বলবো? পৃথিবীতে ওপর দিকে কি বললাম 90টা অক্ষাংশ রয়েছে, নিচের দিকে 90টা অক্ষাংশ রয়েছে। কিন্তু যদি আমি লক্ষ্য করি ওপরে নিচের যে 90 ডিগ্রি উত্তর বা 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, সেই দুটো কিন্তু কোনো লাইন নয়, সেইগুলো শুধুমাত্র একটা পয়েন্ট। তাহলে তাদেরকে আমি অক্ষরেখার মধ্যে ধরবো না, তাদেরকে আমি শুধুমাত্র অক্ষাংশর মধ্যেই ধরবো। তাহলে ওই 181 থেকে ওই দুটোকে বাদ দিয়ে দিয়ে দেবো, বাদ দিলে থাকছে 179। তাহলে 179টা অক্ষরেখা, বা তাকে বলা হচ্ছে প্যারালাল, 179 প্যারালালস রয়েছে পৃথিবীতে। আর 181 অক্ষরেখা, সরি, অক্ষাংশ বা ল্যাটিটিউড রয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এই জায়গায় কিন্তু প্রচুর স্টুডেন্টের গণ্ডগোল হয়। অক্ষাংশ যদি বলে, অক্ষাংশ কিন্তু কোনো লাইন নয়। যদি বলে অক্ষাংশ কতগুলো রয়েছে, 181টা অক্ষাংশ রয়েছে। যদি বলে অক্ষরেখা কতগুলো রয়েছে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 179টা, কারণ 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ, এই দুটো কোনো লাইন নয়। তাই এই দুটোকে আমি ওই 181 থেকে বাদ দিয়ে দেব, দিলে হচ্ছে 179, 179টা অক্ষরেখা পৃথিবীর মধ্যে রয়েছে। অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বৃত্তাকারে পৃথিবীকে ঘিরে রয়েছে। প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে কিন্তু দূরত্ব সমান, সেইটা কত না, 1 ডিগ্রি অক্ষরেখা বা প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে দূরত্ব হচ্ছে 111.1 কিলোমিটার, 111.1 কিলোমিটার। আমি আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা অক্ষরেখার মধ্যে দূরত্ব, মানে যদি আমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, বা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, উত্তরে বা দক্ষিণে যেদিকেই যাই না কেন, তাদের মধ্যে দূরত্ব হবে
111.1 কিলোমিটার। এটা কিন্তু খুব কমন কোশ্চেন, আমরা দেখে থাকি রেল বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা, গ্রুপ ডি রেল বা এসএসসি সিজিএল এইচএস লেভেল, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু হামেশাই দিয়ে থাকে পৃথিবীর অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্ব কত, সেটা হচ্ছে 111.1 কিলোমিটার, বা আমি রাউন্ড ফিগারে ধরে থাকি 111 কিলোমিটার। তাহলে অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্ব কিন্তু সবসময় সমান থাকে, আর অক্ষরেখাগুলো হচ্ছে একটা প্যারালাল বা সমান্তরাল, কেউ কাউকে ছেদ করে না। কিন্তু যদি আমি দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আসি, দ্রাঘিমা রেখাগুলো কি আছে না, উত্তর দক্ষিণে বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখার অক্ষরেখার মাধ্যমে আমরা পৃথিবীকে আগেই বলেছি উত্তর আর দক্ষিণ এই দুটো গোলার্ধে ভাগ করা হয়ে থাকে। নিরক্ষরেখাকে মিডিলে রাখা হয়, রেখে নিরক্ষরেখার উত্তরে কিছু রয়েছে, নিরক্ষরেখার দক্ষিণে কিছু রয়েছে, তাহলে উত্তর দক্ষিণ গোলার্ধে ভাগ করেছি। একইভাবে আমরা দ্রাঘিমা রেখার ভিত্তিতে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম এই দুটো ভাগে ভাগ করে থাকি, পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। পূর্ব দিকে কিছু দ্রাঘিমা রেখা রয়েছে, পশ্চিম দিকে কিছু দ্রাঘিমা রেখা রয়েছে। মূল মধ্যরেখা এখানে ব্রিটেনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে টানা হয়েছে একটি দ্রাঘিমা রেখা, তার নাম হচ্ছে মূল মধ্যরেখা, এটিও একটি কৌণিক মান পৃথিবীর। তাহলে সেই মূল মধ্যরেখাকে বেস করে আমরা এই দ্রাঘিমা রেখাগুলো টেনেছি, পূর্ব দিকে 179টা, পশ্চিম দিকে 179টা, এই মোট 358টা দ্রাঘিমা রেখা রয়েছে। এর সাথে 0 ডিগ্রি একটা দ্রাঘিমা রেখা, এবং ঠিক তার পেছনে রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এই দুটো হচ্ছে নিয়ে হচ্ছে আরও দুটো, তাহলে 358+2 টোটাল হচ্ছে 360টা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা নিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাসে একটু ডিটেলসে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আবার বলছি বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং জিএসসির অনলাইন কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা করো। গুড বাই।